পাকিস্তানের সঙ্গে দুর্দান্ত জয়ের পরে তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে হংকংয়ের সঙ্গে ম্যাচে হয়তো টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন হবে না, কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। ইন্ডিয়ার থেকে হংকং যেহেতু অনেকটাই দুর্বল টিম, তাই রোহিত শর্মা কিন্তু অবশ্যই এই টিমের সঙ্গে ম্যাচে কমপক্ষে একটা কিংবা দুটো পরিবর্তন তো করবেই। সেই প্লেইং ইলেভেনটা নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করব, যে ঋষভ পান্থ কি আদৌ সুযোগ পাবেন নাকি বাদ পড়বেন কে এল রাহুল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ক্যাপ্টেন্সি করা ঋষভ পান্থ প্রথম ম্যাচে দিনেশ কার্তিকের জন্য বাদ পড়েছিল, যার ফলে ব্যাটিং অর্ডারে একমাত্র বাহাতি ব্যাটসম্যান ছিল রবীন্দ্র জাডেজা। তাই কে এল রাহুলকে প্রথম দিকে আউট হওয়ার পর পাকিস্তানের সঙ্গে ভারত ঋষভ পান্থকে খুবই মিস করছিল। যাই হোক, তো চলো আজকে দেখে নিই আমরা হংকংয়ের সঙ্গে কি হতে পারে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন। তো ওপেনিংয়ে থাকবেন রোহিত শর্মা, সঙ্গে কে এল রাহুল, এরপর 3-4-5-6 নম্বরে নামবেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ এবং হার্দিক পান্ডিয়া। তারপর 7 নম্বরে জাডেজা, 8 নম্বরে ভুবনেশ্বর কুমার, 9 নম্বরে আবেশ খান, 10 নম্বরে চাহাল আর 11 নম্বরে আরশিদীপ সিং খেলবেন। তো এটা কিন্তু হতে পারে আজকের প্লেইং ইলেভেন, এটা আমার মতামত। একটাই পরিবর্তন কিন্তু আমি দেখতে পাচ্ছি প্লেইং ইলেভেনে, আর সেটা হচ্ছে ঋষভ পান্থ। তোমাদের মধ্যে প্লেইং ইলেভেনটা তোমরা নিচে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, দেখা যাক তোমাদের কার প্লেইং ইলেভেনটা সবথেকে বেস্ট হয়।